হয়েছিল ঘটনাটা এবং আপনার খবরটা পেলেন কিভাবে? এবং ঘটনাটা হচ্ছে এটা বান্দোয়ান থানার গুচিয়া গ্রামের, আপনারা জানেন বান্দোয়ান থানার গুচিয়া গ্রামটা আমাদের পার্টি সিপিআইএম, আমরা পঞ্চায়েত চাই। কৃষ্ণপদ টুডু যাকে গুলি করা হয়েছে সে এলাকায় খুবই জনপ্রিয় যুব জেলার সেক্রেটারিয়েট মেম্বার, আমাদের পার্টির এরিয়া কমিটির দলীয় কর্মসূচি করে বাড়ি ফিরছিল, মোড়ের মাথাতে দাঁড়িয়ে তাকে গুলি করা হয়েছে ওপেন। এখন কে করেছে না করেছে আমরা জানি না, কিন্তু সিপিআইএম পার্টি যেহেতু কুচিয়া গ্রাম পঞ্চায়েতটা চালায় এবং মানুষ দেখছে যে পার্থক্যটা এবং মানুষ প্রভাবিত হচ্ছে, সামনে পঞ্চায়েতের নির্বাচন, তৃণমূলের দুর্নীতি, অন্যান্য বিজেপির কাজকর্মে মানুষ অতিষ্ঠ হয়ে তারা ভাবছে যে অসম্ভব ভালো কাজ হচ্ছে একটা গ্রাম পঞ্চায়েতে, তাহলে অন্যদের কাছে এটা একটা ইচ্ছার ব্যাপার, চিন্তার ব্যাপার। সেজন্য আমার ধারণা যে পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকাটাকে সন্ত্রস্ত করার জন্য এই কাজ করা হয়েছে। কারা করেছে মনে হচ্ছে? এটা কারা করেছে আমি এখনই আপনাদের বলতে পারি না, কিন্তু আমি যেটা বলতে পারি যে দিদি এখন দুয়ারে সুরক্ষা এসব কর্মসূচি বলছে, দুয়ারে দুর্নীতি, দুয়ারে মদ এসব হয়ে গেছে, এখন দুয়ারে সুরক্ষা। দুয়ারে সুরক্ষার নমুনা হচ্ছে যে একটা আদিবাসী কম বয়সী ছেলে যে এলাকায় ভীষণ জনপ্রিয় তাকে সন্ধ্যেবেলাতে গুলি করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় সাধারণ মানুষের সুরক্ষা। ফলে পঞ্চায়েত ভোটের আগে এইসব ঘটনা ঘটাবে, পঞ্চায়েত নির্বাচনের আগে গোটা পশ্চিমবাংলাটাকে সন্ত্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু এইভাবে পশ্চিমবাংলার মানুষের যে এখন যে মানুষের যে আবেগ, মানুষ যা চাইছে এইভাবে সেটাকে বন্ধ করতে ওরা পারবে। একটা সময় মাওবাদীদের প্রভাব ছিল বান্দোয়ান এলাকায়, এটা কি তাদের কাণ্ড হতে পারে? এখন তো মাওবাদীদের প্রভাব নেই, মাওবাদীরা ছিল তৃণমূল সরকারে আসার পর মাওবাদীরা চলে গেছে। আমরা একটা কথা বলতাম যোগাযোগের ব্যাপার তৃণমূলের সাথে মাওবাদীদের, ফলে এখন তো মাওবাদীদের কোনো ঘটনা 2011 সালের পর থেকে আমরা দেখিনি, ফলে আমি আপনাকে বলতে পারবো না কে করেছে, এটা একটা নির্দিষ্ট না জেনে শুনে বলাটা ঠিক না। কিন্তু পশ্চিমবাংলায় সাধারণ মানুষের সুরক্ষা কোথায়, এই প্রশ্নই তো তোলা উচিত আপনাদের, কে করেছে তার থেকে এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। যে একটা দিনের বেলায় সন্ধে বেলাতে একটা মোড়ের মধ্যে একজন মানুষকে গুলি করা হচ্ছে, এটা পশ্চিমবাংলাতে কি চলবে, এই প্রশ্ন সংবাদ মাধ্যমে তুলে ধরা উচিত মানুষের। অভয় মুখার্জি, আমি পার্টি সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য।